আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি নিরাপদে ঘরে আছেন। চিঠির বিশেষ আয়োজন আমার কথায় আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি স্বভাবত খুবই সাম্প্রতিক বিষয় এবং নিয়মিত তা ঘটে যাচ্ছে, তা হচ্ছে সাইবার বুলিং এবং যারা এই সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন কতিপয় শিল্পীদের নিয়ে আজ কথা বলব। দর্শক, ভিডিওটি শুরুর আগে সকলকেই অবগত করতে চাই যে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কোনো শিল্পীকে উদ্দেশ্য করে বা শিল্পী গোষ্ঠীর কোনো নির্দিষ্ট ভক্তকুলকে উদ্দেশ্য করে আজ আমার এই ভিডিওটি নয়। আসলে যারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ইউটিউবে কাজ করেন তাদের ভিউ একটি বিষয় হয়ে দাঁড়ায়, আর সেই ভিউকে কেন্দ্র করেই ভক্ত শ্রোতা দর্শক তৈরি হয়ে যায়। সিনেমা কিংবা গানের অনেক শিল্পী রয়েছেন যাদের প্রচুর ভক্ত আছে। আসলে এই ভক্ত নিয়ে কোনো মাতামাতি বিষয় নিয়ে আজ কথা বলতে চাইব না, একটু ভিন্ন প্রসঙ্গ, যদিও গতানুগতিক বিষয়, যে ইংরেজিতে একটি কথা বা একটা শব্দ হচ্ছে হেটার্স, অর্থাৎ যিনি ঘৃণা করেন, দেখতে পারেন না, দর্শক নয় তবু ঘৃণা করেন। আমাদের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পক্ষ আছে যাদেরকে হেটার্সই বলা চলে। বাংলাদেশে যাদের ভক্ত বেশি এই সময়ে তাদের ফ্যান পেজও রয়েছে বা ভক্তদের গ্রুপ আছে যারা নিজেরাই প্রিয় শিল্পীদের নিয়ে বা প্রিয় শিল্পীর নামে গ্রুপ খোলেন। সেই গ্রুপে ভক্তরা বিভিন্ন সময়ে ছবি পোস্ট করেন, লেখা প্রকাশ করেন কিংবা প্রিয় শিল্পী বা গায়ক নায়ক নায়িকাকে নিয়ে কিছু লিখে থাকেন বা ভিডিও প্রকাশ করে থাকেন। ভক্ত যারা তারা এটা অবশ্যই করবেন, এটা স্বাভাবিক, কিন্তু একটু ভিন্ন বিষয়টা হচ্ছে হেটার্স। ভক্ত নয় কিন্তু হেটার্স হিসেবে আজে বাজে কথা লিখেন, একজন শিল্পীকে নিয়ে যদি কেউ কিছু লিখেন বা কোনো ভিডিও প্রকাশ করেন সেখানে মন্তব্যের করে আজে বাজে অপ্রীতিকর অশ্লীল কথা লিখেন, তাদেরকে তো আমরা হেটার্সই বলবো, আর তাদেরকে নিয়ে কিন্তু আজকের আলোচনার বিষয়। প্রিয় দর্শক, আমি চারজন শিল্পীর নাম বলতে চাই এই মুহূর্তে। প্রথমত প্রয়াত মান্না ভাই, প্রয়াত সালমান শাহ, আসিফ আকবর এবং শাকিব খান। এই চারজন শিল্পীর মধ্যে তিনজনের ফ্যান পেজ এবং গ্রুপ আছে। এই চারজনের মধ্যে তিনজনেরই অফিসিয়াল ফ্যান ক্লাব রয়েছে যারা সেখানে প্রিয় শিল্পীদেরকে নিয়ে তাদের মনের কথা লিখে থাকেন। প্রয়াত মান্নার অফিসিয়াল ফ্যান পেজ আছে এবং ফ্যান ক্লাব রয়েছে। আসিফ আকবরের ফ্যান ক্লাব এবং ফ্যান পেজ রয়েছে এবং বিভিন্ন ভক্তরা যারা আসিফ আকবরের নামে গ্রুপ খুলেছেন সেখানে তাদের মনের কথা লিখছেন। এর চারজন শিল্পী নিতান্তই জনপ্রিয় এবং তাদের ফেসবুক ফ্যান ক্লাব, ফেসবুক পেজ এবং ভক্তদের খোলা কিছু পেজ এবং গ্রুপ রয়েছে যেখানে ভক্তরা তাদের প্রিয় শিল্পীদেরকে নিয়ে কথা বলেন, ছবি পোস্ট করেন, ভিডিও বানান, বিশেষ দিনে তাদেরকে নিয়ে বিভিন্ন লেখালেখা করেন। দর্শক, আমি এই বিষয়ে কথা বলবো না, একটু ভিন্ন প্রসঙ্গে। ভক্তরা তাদের প্রিয় শিল্পীকে নিয়ে তাদের পেজে, ফ্যান ক্লাবে কিংবা গ্রুপে ছবি পোস্ট করবেন, লিখবেন, ভিডিও পোস্ট করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এর মধ্যে একটি প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, হয়েছে, সামনেও হয়তো হবে, সেটি হচ্ছে হেটার্স, যারা নিয়মিত তা তাদের মতো করে যাকে পছন্দ করছেন না সেই শিল্পীকে নিয়ে আজে বাজে কথা লিখছেন এবং তা প্রকাশ করছেন অথবা ভিডিও কিংবা ছবি পোস্ট করছেন, যেটা আসলেই সমাজের জন্য, চলচ্চিত্রের জন্য বিশাল ক্ষতি এবং প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। প্রয়াত মান্নার ফেসবুক ফ্যান ক্লাব রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে তার ভক্তরা এসে বিভিন্ন সময়ে তাদের মনের কথা প্রকাশ করেন। বর্তমান সময়ে বা বাংলা সঙ্গীতের যুবরাজখ্যাত আসিফ আকবরের ফেসবুক ফ্যান ক্লাব রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে এবং তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে যেখানে তার ভক্তরা তাকে নিয়ে নানা কথা লিখেন, মনের কথা প্রকাশ করেন, ছবি পোস্ট করেন।
একইভাবে বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খানেরও ফেসবুক ফ্যান ক্লাব রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, এবং তার ভক্তরা তার নামে বিভিন্ন গ্রুপ খুলেছেন যেখানে ভক্তরা তাকে নিয়ে তার আপডেট প্রকাশ করে থাকেন। এখন মূল যে সমস্যাটা সেটা হচ্ছে হেটার্স, কে বা কারা এই এই প্রিয় শিল্পীদের নিয়ে নানান রটনা কিংবা অশ্লীল কথা বা লেখা প্রকাশ করে থাকেন। বিশেষ করে কোনো ভক্ত যদি তাদের মনের কথা প্রকাশ করে থাকেন, ঠিক সেই মনের কথা বা সেই পোস্টের নিচে মন্তব্য করে অনেকেই অশ্লীল কথা, অশ্লীল বাক্য কিংবা ছবি বানিয়ে বা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও বানিয়ে পোস্ট করেন বা মন্তব্য করে থাকেন, যেটা আসলে খুবই লজ্জাস্কর এবং অপ্রীতিকর গৃহীত কাজ। ইতিপূর্বে আমি একটি মন্তব্য আপনাদেরকে শোনাতে চাই। বাট রিয়েল লাইফে মান্নার ওয়াইফ এর বিহেভিয়ার ভালো না। তার বাসার কাজের মেয়েরা বলেছে মান্না বেঁচে থাকতে হিরোইনদেরকে নিয়ে অনেক মেলা করত মান্নার বাসায় আসলে। আরেকজন মন্তব্য করেন এমন বউ কারো জীবনে না আসে, মান্নার বউ মান্নাকে জাহান্নামে নিবে, মান্না বউয়ের উচিত মান্নার জন্য দোয়া করা যেন মান্না জান্নাতে যায়। প্রিয় দর্শক, আমি প্রায় 1.5 বছরের বেশি সময় ইউটিউবে কাজ করছি, বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও প্রকাশ করছি। এই প্রথম আমি একটি মন্তব্য দেখতে পেলাম বা এই প্রথমেই শুনলাম যে প্রয়াত মান্নার স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করেছে দুজন মন্তব্যকারী। আসলে তারা আসলে কি চায় সেটা আমরা জানি না, বা আসলে এই সমস্ত মন্তব্য কেন করছেন। কিছুদিন আগে প্রয়াত মান্না ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সহধর্মিণী শেলী মান্না ভাবির আমি ইন্টারভিউ করেছিলাম, আমি প্রকাশ করেছি দুটি পর্বতেই এই দুজন মন্তব্যকারী, যাদের নাম বললে যায় আসে না, কারণ এগুলো ফেক আইডি যতটুকু মনে করি, তবে যারা ইউজ করছেন ব্যবহার করছেন তারা তো অবশ্যই সত্যিকারের মানুষ এবং হয়তো আমার এই ভিডিওটা দেখতে পাবেন বা দেখে থাকবেন। তো এসব করে বা কি লাভ। আমরা আরেকটু সংযোগ করি এই কথার সাথে যে যুবরাজ খ্যাত আসিফ আকবরের বিষয়ে অনেক কথা, অনেক আলোচনা এবং সমালোচনা আপনারা সকলেই শুনে থাকেন, মামলার বিষয়ে, জিডির বিষয়ে, হুমকি ধুমকির বিষয়ে অনেক কিছুই শুনে থাকেন। এই সংক্রান্ত বিষয়ে যখন কোনো সংবাদ প্রকাশ হয়, কোনো পোস্ট ফেসবুকে দেওয়া হয় অথবা কোনো ভিডিও কোনো ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়, তখন এই ভিডিও বা এই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকম মন্তব্য করে থাকেন, যেটা আসলে উচিত নয়, অথবা আসিফ আকবরের ভক্তরা অন্য শিল্পীদেরকে বকাচকা করে থাকেন, যেটা আসলে উচিত নয়। কেননা এই কথা অবশ্যই আসিফ আকবর ভাই নিজেই বলেছেন, তিনি কিন্তু আসলে এটার জন্য দায়ী নন। আর একটু সংযোগ করি যে অনেক সময় বর্তমান সময়ের সুপারস্টার বা মেগাস্টার বলে থাকেন অনেকে, পাইজান খ্যাত শাকিব খানও বলে থাকেন অনেকে, আমি বলবো শাকিব খান আমাদের সবার প্রিয় চিত্রনায়ক যার অনেক ভক্ত রয়েছে, তার ভক্তরা তাকে ভালোবাসতে গিয়ে কিন্তু তার বদনাম করে ফেলে অনেক সময়। একটা ভিডিও তার নামে বা তার বিরুদ্ধে কিংবা তার ভালো লাগা নিয়ে প্রকাশ হতেই পারে। ধরুন আমি একটি নেগেটিভ ভিডিও বানালাম আসিফ আকবর কিংবা শাকিব খানকে নিয়ে, এখন এটার প্রতিবাদ অবশ্যই ভক্তরা করতে পারেন, সাবলীল ভাষায় আমাকে বকাঝকা করতে পারেন, কিন্তু এটাকে নিয়ে অন্য কাউকে তো তুলনা করতে পারেন না। যেমন এটা অনেক স্বভাবতভাবে হয়ে থাকে যে শাকিব খানের ভক্তরা শাকিব খানকে অতিরিক্ত ভালোবাসতে গিয়ে অনেক সময় সালমান শাহ কিংবা প্রয়াত মান্নার সাথে তুলনা করে থাকেন। অনেক সময় এটাও খুব কষ্টকর যে ফেরদৌস ভাই, রিয়াজ ভাই এবং শাকিব খানের সাথে তুলনা করে থাকেন। যুগ যুগ ধরে অনেক সুপারস্টার আমাদের দেশে এসেছে, সামনে আসবেন, কেউ কার সাথে তুলনা করা উচিত নয়, কারোর সাথে তুলনা করা উচিত নয় এবং এটা হয় না। শাকিব খানের একটি বিষয়ে অনেক ভক্তরা মানতে চাচ্ছে না বা মানতে চাইবে না, যে এটাই মানতে চাচ্ছে না যে শাকিব খান কিন্তু একাই বর্তমান সময়ে ভালো অভিনয় করে যাচ্ছেন, ভালো ছবি উপহার দিতে যাচ্ছেন বা দিয়ে যাচ্ছেন। এর অর্থ কি যে অন্যরা তার সাথে কাজ করতে গেলে তার সাথে টাকা দিয়ে পারবে না, কিন্তু বিষয়টা তা নয়। শাকিব খানের ভক্তরা এই জিনিসটা অবশ্যই মানতে রাজি নন যে একটা সময় শাকিব খানের অবস্থাটা কেমন ছিল, শুরু থেকে 3 নম্বর 2 নম্বর নায়ক হিসেবে তিনি কাজ করেছেন। একটি কথা অবশ্যই মানতে চাইবে না শাকিব খানের ভক্তরা যে অশ্লীলতার
অভিযোগ অভিযুক্ত হওয়া আলেকজান্ডার বইয়ের সাথে ছোট ভাই কিংবা বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এমনকি অশ্লীলতার অভিযুক্তকারী মেয়েদের সাথেও ছোট ভাই বা বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু এই কথাটা যখন ফেসবুকে আসবে তখন আমাকে হোক বা যে পোস্ট করবে তাকেই শাকিব ভক্তরা অবশ্যই বকাঝকা করবে, গালাগাল করব। একইভাবে আসিফ আকবর ভাইকে নিয়ে কোনো কথা বললে বা কাউকে কারোর সাথে কারো বিষয় নিয়ে কথা বললে অবশ্যই আসিফ ভক্তরা বকাঝকা করবে। মান্না ভাইয়ের ক্ষেত্রেও অনেক সময় এটা হয়ে থাকে, মান্না ভক্ত, তবে মান্নার ভক্তরা অবশ্য অন্য কারোর সাথে তুলনা খুব একটা করতে দেখি না, মান্নার প্রশংসাই করে থাকেন। কিন্তু অন্যান্য যারা আছেন তারা একটু বেশি করে ফেলেন। আমি দুটা মন্তব্য অবশ্যই পড়েছি, হাজার হাজার মন্তব্য আমার ভিডিওতে আমি দেখি, অনেকে হয়তো ভাবেন যে পড়ি না, অনেকগুলোই পড়ি, অনেক পড়তে হয়, বুঝতে হয়, জ্ঞান অর্জন করতে হয় যে আমার আমার ভুলটা কোথায়। তো যে কারণে এই ভিডিওটা করা যে কারোর সাথে কিন্তু কারো তুলনা করা হয় না। এখন অনেকেই বলে থাকেন আমিও হয়তো তুলনামূলক ভিডিও বানাই, আমি প্রশ্ন করি আসিফ আকবর, শাকিব খান, সালমান শাহ, মান্না, তারা হচ্ছে এক জগতের, আর আমি একজন ভিডিও বানাচ্ছি বা সাক্ষাৎকার নিচ্ছি, আমার জগৎটা আলাদা, তাদের সাথে তো আমার কখনো দ্বন্দ্ব হবে না। দ্বন্দ্ব কেন হবে, আমি তো তাদের মতো কেউ না বা তাদের জগতের কেউ না, আমি আলাদা। প্রশ্ন করি, একজন মানুষ প্রশ্ন করতেই পারে। এখন এই সময়ের আলোচিত এবং সমালোচিত অনেকাংশে দক্ষ উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়, তাকে নিয়েও কিন্তু আমি ভিডিও বানিয়েছি। তার সাথে কি আমার কখনো দ্বন্দ্ব আছে? তার সাথে কখনো আমার দেখাও হয় না, কথাও হয় না। শাকিব খানের সাথে আমার দেখাও হয়েছে, কথাও হয়েছে, তার সাথে হয়তো আমার একটা ভালো সম্পর্ক আছে, অনেকে জানে না। আসিফ আকবর ভাই প্রয়াত মান্না ভাইয়ের স্ত্রীর সাথে আমার কথা হয়, মান্না ভাইকে নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, সালমান শাহকে নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, অনেক কথা বলেছি। এগুলো হচ্ছে আসলে প্রশ্ন করা, আমি প্রশ্ন করে উপস্থাপন করতে চাই, অনেক কিছু ভক্তদেরকে জানাতে চাই। এর অর্থ এই নয় যে আমি কারো সাথে শত্রুতা করে কাজগুলো করছি, কাউকে উঠিয়ে দিচ্ছি, কাউকে নামিয়ে দিচ্ছি, কারোর সাথে খারাপ ব্যবহার করছি, কারোর সাথে দ্বন্দ্ব। অনেক ইউটিউবারই আছেন যাদের সাথে শাকিব খান কিংবা আসিফ আকবর কিংবা অন্য সুপারস্টারের সাথে তেমন একটা কথা হয় না বা হতেও পারে, কিন্তু অবশ্যই ব্যক্তিগতভাবে দুজন শিল্পীর সাথে আমার কথাও হয়েছে, দেখাও হয়েছে, এবং তারা জানেনও শাকিব খান আমার ভিডিও তারা ফেসবুক পেজে প্রকাশ করেছেন। তো একটা মানুষের যদি ভিডিও ভালো না লাগতো তাহলে কি প্রকাশ করতো? তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে যারা হেটার্স। আমরা একটা বিষয় আপনারা অবশ্যই জানেন যে আসিফিয়ান, শাকিবিয়ান এই দুটো কথা বাংলাদেশে প্রচলিত, তাদের ভক্ত অনেক। ভক্ত হিসেবে আমি আরেকটা বিষয় কথা বলতে চাই যে ভক্ত এক জিনিস, হেটার্স আরেক জিনিস। আর ভক্তরা যে কাজটা করেন অতিরঞ্জিত কথা বলে থাকেন অনেক সময়, হেটার্সরা না বুঝে মন্তব্য করে থাকেন, দুটো জিনিসই কিন্তু খারাপ। আপনি যাকে ভালোবাসেন তাকে একেবারে অন্যের বদনাম করে, অন্যের সাথে তুলনা করে প্রমাণ করতে হবে না যে আমি তাকে ভালোবাসি। একটি কথা কি আপনারা অবশ্যই বিশ্বাস করতে চাইবেন যে প্রয়াত মান্না তার জীবদ্দশা যতগুলো ছবি করেছে তার মধ্যে কতটা ছবি মানুষকে খুব কাঁদিয়েছে এবং কতটা ছবি মানুষের মনে রাখার মতো, মানুষের হৃদয়কে চলচ্চিত্র বলতে যদি কোনো শব্দ থাকে যতদিন থাকবে ততদিন মান্নাকে মনে রাখবে, মনে রাখতে হবে এমন কতটা ছবি মান্নার আছে। আর হিসেব করে দেখেন বর্তমান শোয়ের এক নম্বর সুপারস্টারের কতটা ছবি আছে, যে ছবির কতটা সংলাপ আছে যা মানুষ মনে রাখে। সালমান ভক্তদের একটি ভুল ধারণা আছে যে তিনি স্টাইলিস্ট, তিনি আইকন স্টাইলের, মুখে হাত দিয়ে বলুন না সালমান শাহর কোন ছবি বা কোন সংলাপটা জনপ্রিয় হয়েছে এখন পর্যন্ত। তিনি অত্যন্ত ভালো এবং ইয়ংদের ক্রেজ বলে খ্যাত একজন সুপারস্টার, 3 বছর উনি অভিনয় করতে পেরেছেন, 26টা ছবিতে তিনি আংশিক এবং পুরোভাবে অভিনয় করেছেন, কিন্তু কোনো সংলাপ কি তার জনপ্রিয় হয়েছে, মানুষের মুখে মুখে মুখরিত হয়েছে যতটা মান্না ভাইয়ের হয়েছে, ফেরদৌস কিংবা রিয়াজের হয়েছে? এটা কিন্তু আসলে আক্রোশ প্রকাশ করে নয়, যৌক্তিক একটি ব্যাখ্যা আপনাদেরকে জানাতে চাই। কিন্তু এটা তো অস্বীকার করার যাবে না যে বাংলাদেশি চলচ্চিত্রে সালমান শাহ একটি ক্রেজ,
একটি আলোচ্য বিষয়, উজ্জ্বল নক্ষত্র। যতদিন বাংলাদেশি চলচ্চিত্র থাকবে ততদিন সালমান শাহকে মনে রাখতেই হবে। বাংলাদেশি চলচ্চিত্রে একজনই চিত্রনায়ক যার জন্য মানুষ প্রাণ দিয়েছে, আত্মহত্যা করেছে, যেটা উচিত নয়। এবং এটা কি অস্বীকার করতে পারবেন যে বাংলাদেশ তথা পৃথিবীর ইতিহাসে চলচ্চিত্র অভিনেতা কিংবা চিত্রনায়ক একজনই যার লাশ দেখার জন্য মানুষ অস্থির হয়েছিল, ভিড় করেছিল অনেক, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় প্রয়াত মান্না ভাই, যারা 2008 সালের 17ই ফেব্রুয়ারির কথা মনে রেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে মান্না আসলে কি জিনিস ছিলেন। তো শাকিব খান এখনো বেঁচে আছেন, তার অনেক কিছু করার আছে, তিনি করবেন এবং দর্শকদের মন জয় করবেন। কিন্তু একটু ভেবে দেখবেন, ফেরদৌস ভাই, রিয়াজ ভাই, শাকিল খান ভাই, প্রয়াত মান্না ভাই, তারা কতটা জনপ্রিয় এবং কেমন ছবি করেছে, কেমন গল্পের ছবি করেছে, আর শাকিব খান বর্তমান সময়ে কেমন ছবি করছে বা অতীতেও কেমন ছবি করে আসছিল। আর আসিফ আকবরের কথা যেটা বলছি সেটা আসলেই অস্বীকার করার কিছু নেই যে বর্তমান সময়ে ব্যস্ত এবং জনপ্রিয় এবং দক্ষ একজন শিল্পীর নাম আসিফ আকবর। সঙ্গীতে এবং চলচ্চিত্রে শুধুমাত্র দুইজন শিল্পী আছেন যারা অবশ্যই দাবিদার একটি বিষয়ের বা একটি গুণের, যে বাংলাদেশের সব জায়গায় তাদের অবস্থান রয়েছে। শ্রেণীভেদ করব না, বাংলাদেশ 56,000 মাইল, 86,000 গ্রামের সব জায়গাতেই তাদের অবস্থান রয়েছে, অন্যদের সেরকম অবস্থান হয়নি। হয়তো অনেকের দেশ থেকে দেশান্তরে অনেক জনপ্রিয়তা রয়েছে, কিন্তু এই দুজন শিল্পীর জনপ্রিয়তা একটু ভিন্ন। সব শ্রেণীর মানুষের হৃদয়ে তারা কিছুটা হলেও অবস্থান তৈরি করেছে এবং সার্বজনীন দেশের সব জায়গাতে তাদের অবস্থান রয়েছে। তো এখানে এই কথা বলার অর্থ এই কি যে শাকিব খান কিংবা অন্য কাউকে ছোট করা বা সালমান শাহকে ছোট করা বা জাফর ইকবালকে ছোট করা? প্রিয় দর্শক, আমার এই কথাটি এই জন্যই বললাম যে হেটার্স হবেন, ভক্ত হন এবং ভক্তকে এবং ভক্ত হয়ে প্রিয় মানুষ বা প্রিয় শিল্পীর ভালো বিষয়গুলো আপনারা উপস্থাপন করেন। একইভাবে যদি কোনো খারাপ কিছু শুনে থাকেন সেটা বিচার করুন, যিনি তার খারাপটা প্রকাশ করেছেন হয়তো তার দৃষ্টিতে তিনি ভুল করেছেন বা আপনার দৃষ্টিতে তিনি আপনার প্রতিপক্ষ মনে করছেন, কিন্তু আসলে বিষয়টা তা নয়। একজন মানুষ কখনো মানুষের প্রতিপক্ষ হতে পারে না। আপনি যেমন শাকিব খানকে ভালোবাসেন, অন্য একজন শাকিব খানকে ভালোবাসে না, তার মানে কি সে আপনার শত্রু অথবা তার শত্রু আপনি? ভালোবাসে না তার শাকিব খানের অভিনয় হয়তো মনে তার ভালো লাগছে না, অথবা সালমান শাহের অভিনয় তার মনে ভালো লাগছে না, অথবা মান্নার অভিনয় তার মনে লাগছে না, তার ভালো লাগছে না। মান্না কিংবা আসিফ আকবরের কি কোনো দোষ নেই? অবশ্যই আছে, তো তারা তো ভালো কাজ করছে, এটা কি অস্বীকার করতে পারবেন? এবং বাংলাদেশি চলচ্চিত্র কিংবা সঙ্গীতে তাদের কন্ট্রিবিউশন রয়েছে, তারা হিট করেছে। প্রয়াত মান্না এবং আসিফ আকবরের অবস্থান আমাদের দেশীয় সংস্কৃতিতে কতটা রয়েছে তা আপনারা অবশ্যই অনুধাবন করতে পারবেন। শাকিব খানের অনেক সময় আছে, তিনি ভালো কাজ করতে পারবেন সামনে এবং করেছেন অনেক, তবে তাকে ঘৃণা করার কোনো অবকাশ নেই অথবা ভক্ত হিসেবে অতিরঞ্জিত কথা বলাও উচিত হবে না। প্রিয় দর্শক, এই কথাগুলির জন্যই বললাম, আমরা হুট করে রাগের মাথায় কিংবা অতি আবেগের কারণে যদি কোনো কিছু লিখে থাকি বা কোনো কিছু বলে থাকি, ফেসবুকে ভিডিও পোস্ট করে থাকি, আমরা কিন্তু এটা তো ভাবা উচিত যার জন্য যাকে নিয়ে পোস্ট করি, ভিডিও বানাই, তারও তো পরিবার রয়েছে, তারও তো বন্ধুবান্ধব রয়েছে, তার তো আত্মীয় স্বজন রয়েছে, তারা যদি তার এই বিষয়গুলো দেখে তাদের কেমন লাগবে? মান্না ভাইয়ের স্ত্রীকে নিয়ে যে দুইজন সুরিদ কিংবা সাবস্ক্রাইবার মন্তব্য করেছেন, এটা আসলে আপনারা ভুল করেছেন। মান্না ভাইয়ের অভিনয় নিয়ে কথা বলুন, মান্না ভাইয়ের যা করছেন তার অভিনয়ের ক্ষেত্রে, অভিনয়ের বিষয়ে ভুল ত্রুটি নিয়ে কথা বলতে পারেন যে মান্না ভাইয়ের এটা এই এই গল্পে কাজ করা উচিত হওয়া নাই, অথবা এই এই গল্পে যদি আরও কাজ করে যেতেন তাহলে ভালো হতো, সেটা বলতে পারেন। একইভাবে যারা শাকিব খানের সাথে রিয়াজ, ফেরদৌস কিংবা সালমান শাহকে তুলনা করতে চান, তারা শাকিব খানকে পরামর্শ দিবেন যে ভাই আপনি এই গল্পেতে অভিনয় করুন, এই গল্পতে আপনাকে দেখতে চাই। এটা কি কখনো করেছেন? যদি করে না থাকুন, আজ থেকে করবেন। শাকিব খান অফিসিয়াল ফ্যান ক্লাব কিংবা শাকিব খানের যে ফেসবুক
পেজ রয়েছে সেখানে মন্তব্য করবেন যে সাকিব ভাই আপনাকে এই গল্পে দেখতে চাই, এই চরিত্রে দেখতে চাই, এই গল্পের প্যাটার্নে আপনাকে দেখতে চাই, এই লুকে আপনাকে দেখতে চাই, এইভাবে ছবি বানান আমরা দেখব, তাহলে হবে সত্যিকারের ভালোবাসার বহিঃপ্রকাশ। কাউকে ছোট করে কাউকে বড় করাটা ভালোবাসা নয়, এটা আসলেই একটি খারাপ কাজ, গর্হিত কাজ। প্রিয় দর্শক, ভিডিও শেষ দিকে চলে আসছি, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমি সবিজের কেউ না, আমার অনেক ভিডিও অনেকের খারাপ লাগে, অনেকে অনেক কথা বলেন, মন্তব্য করেন, আসলে কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। কেন তো দ্বন্দ্ব কেন থাকবে, আমাকে আমার কিন্তু সকলের দরকার, সকলের ইন্টারভিউ নিব, কথা বলবো, আপনাদেরকে জানাবো, তো সেক্ষেত্রে কার সাথে আমার দ্বন্দ্ব হবে? আর আমি এমন কেউ নই যে কারোর সাথে দ্বন্দ্ব হবে, ছোট্ট মানুষ, আমি লিখি কিংবা ভিডিও বানাই, এই তো, আমার কেন কারোর সাথে দ্বন্দ্ব থাকবে? তাই যারা আসিফিয়ান রয়েছেন, শাকিবিয়ান রয়েছেন, প্রয়াত মান্না এবং সালমান শাহর ভক্ত রয়েছেন, বা অন্যান্য শিল্পী যারা রয়েছেন, তারা অবশ্যই বিষয়টা বুঝে থাকবেন যে ভিডিও বানাই মানে অর্থ হচ্ছে প্রশ্ন করি, উত্তর দেয়, এতটুকু, এর মাঝে কোনো আমার সার্থকতা নেই। কারণ আমি প্রশ্ন করছি, উত্তর তো দিচ্ছেন তারা, এমন তো নয় যে উত্তর দিতে চাচ্ছেন না, জোর করে আমি উত্তর নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ সুন্দর নিরাপদে থাকবেন। আর একটি অনুরোধ আপনাদের কাছে, দিনে অন্তত একটি ভালো কাজ করবেন, যদি ভালো কাজ না করতে পারেন খারাপ কাজ থেকে দূরে থাকবেন, যদি তাও না পারেন খারাপ কাজকে মন থেকে ঘৃণা করবেন। আপনারা সকলেই ভালো থাকুন, চিঠির সঙ্গে থাকুন। সালামু আলাইকুম।